কেতাবটার নাম হলো মেশকান শরীফ কেলাসের নাম হলো কামেল কেলাস আর এই কামেল কেলাস মানে খারেজিয়া মাদ্রাসা নয় সিনিয়র মাদ্রাসা মানে কামেল আল্লাহ নবীর একটা সাহাবা তার নাম হলো হাসান বিন সাবিত নবী আমার জানিয়েছিলে ওরে হাসান বিন সাবিত তুমি যখন সময় পাবে মসজিদে নববী শরীফের ভিতরে গিয়ে আমি নবী আমার নামে কবিতা আবৃত্তি রচনা পড়বে জোরে বলেন হাসান বিন সাবিত উনি যখন কবিতা পড়তেন আমরা যেমন কবিতা পড়ি নবী পাকের আব্বা আব্দুল্লাহ নবী পাকের মামা আমিনা নবী পাকের আমদুদুমা হালিমা এটাই হলো কবিতা আর কবিতা শেষে সালাম দোয়া হয় আমরা তারপরে বলি সালামু আলাইকা বলা হয় হাসান বিন সাবিত উনি কবিতা পড়েছে আর কবিতার চার লাইনে শেষে নবীর প্রতি একটু সালাম পাঠ করেছে আমার দয়ার নবী মসজিদে নববীতে তখন ছিলেন না হাসান বিন সাবিত আবার কিছু দিন পড়তে পড়তে আল্লাহ নবী মসজিদে নববীতে ঢুকেই দেখে হযরতে হাসান বিন সাবিত নবীর নামে কবিতা পড়ে আর কবিতার শেষে আগে একটু সালাম জানায় নবী আমার ওই জায়গায় দাঁড়িয়ে বললেন ইয়া কুলুলি হাসানিন ও রব্বুল আলামিন আল্লাহ এই হাসান বিন সাবিত আমার মহব্বতে যে কাজকর্ম করা শুরু করেছে আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস আল্লাহ আপনার দরবারে দোয়া চাই ওই হাসান বিন সাবিত যে আমার নামে কবিতা সালাম পড়া শুরু করেছে হাসান বিন সাবিতের প্রতি ফারেস্তা জিবরিল দিয়ে একটু রহমত পাঠিয়ে দাও আল্লাহ নবী ছিলেন না হাসান বিন সাবিত সালাম পড়েছে কবিতা পড়েছে আমরা এখানে আছি নবী আমার এখানে নাই আমরাও কবিতা পড়ি কবিতার শেষে একটু সালাম পাঠ করি তাহলে তানার পড়ার সঙ্গে আমাদের পড়ার মিল আছে না নাই হাসান বিন সাবিত কবিতা সালাম পড়েছে দয়ার নবী তখন এসেছে ফুরফুরা দাদা পি সালাম পড়ছিল দয়ার নবীকে দেখতে পেয়েছে তাহলে আসলেও দলিল না আসলেও দলিল আসলেও ঠিক না আসলেও ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনার কাছে আর একটা কথা জিজ্ঞাসা করব সালাম দিতে হবে আমি বলবো আসসালামু আলাইকুম আমি তো নাম ধরে বলবো কেন শুকুর দেখা যায় আমার শুকুর আলী ভাই আমার রিয়াজুল ভাই আমার আবু বক্কর ভাই আসসালামু আলাইকুম এইটে হয়েছে ওদের দোষা যে সালাম দেবে নাম কেন ধরবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাম ধরা হচ্ছে না হয় না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল্লাহ ইয়া শাফি আল মুজনামিন নবীর নাম ধরা হচ্ছে না হয় না হাদিস শরীফে এসেছে আসসালামু কবলাল কালাম পেহলে সালাম উনকে বাদ কালাম প্রথমে কথা বলার পূর্বে সালাম দাও তারপরে কথা বলো হাদিস শরীফে এসেছে আল বাদিউ বিসালামি আল বারিউ মিনাল কিবিরি প্রথমে যে ব্যক্তি সালাম দেয় অহংকার থেকে সে বেঁচে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন মসজিদে নববী থেকে তিন দিন দেখা যায় গুহার ভিতরে কান্নাকাটি করছিলেন সাহাবারা খুঁজে পায় না আল্লাহ নবীকে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী কোনো আওয়াজ দেয় না নবীর নাম নবীর ডাকার জন্য আগে সালাম দিয়েছে তারপরে নবীর নাম ডেকেছে কিন্তু নবী কোনো আওয়াজ দেয় না আবার সালাম দিতে ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইরফালা কান সাফান সাফা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার দয়ান নবীর আগে সালাম দিয়েছে তারপরে নাম ধরে রেখেছে আবার মাঝে মাঝে নবীর নাম ধরেছে তারপরে সালাম দিয়েছে আহা সাহাবারা আগে সালাম দিয়েছে তারপরে নাম ধরেছে আবার সাহাবারা আগে নাম ধরেছে তারপরে সালাম দিয়েছে আমরা এখানে সালাম পাঠ করি আমরা বলা হয় ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হলো হুরফে নেদা যারা আলে মাওলানা আছে তারা সিগা সম্পর্কে বুঝতে পারবে এটা দূরবর্তী আর কাছের ব্যক্তিকে বোঝায় তাই রাসূলকে বলা হয়েছে ইয়া রাসূল সালামু আলাইকা এতে কোনো সমস্যা নেই আপনি কাকে সালাম দিচ্ছেন ওই সালামটা নিশানা করে দেওয়া হয় যেমন আমরা বলি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সালামু আলাইকুম মানে বহুবচন আমার ডান দিকে বাম দিকে কেরামান কাতিবি
নামি ফেরেশতা আছে আমার গোনা আর নেকি তারা লিখছে তাই আমাকে আপনারা একা সালাম দেন না ওই জন্য বলেছেন আসসালামু আলাইকুম মানে বহুবচন আপনার সঙ্গে যে ফেরেশতা দুটো আছে ওদেরকেও সালাম দিলাম ওই জন্য আসসালামু আলাইকুম বলা হয় কিন্তু নবীর কাছে কোনো ফেরেশতা নেই কোনো ফেরেশতা নেই আমার আল্লাহর কোরআন বলেছেন আগে পিছে গোনা আমার রাসূলকে আমি আল্লাহ পাপ মুক্ত করে দিয়েছি কোনো ত্রুটি নাই কোনো গোনা নাই ওই জন্য রাসূলকে যখন সালাম দেবে আসসালামু আলাইকুম বহুবচন হবে না আসসালামু আলাইকা মানে এক বছর আলাইকা মানে এক বছর হে নবী আমি আপনাকে সালাম দিলাম মানুষের জন্য আসসালামু আলাইকুম মানে বহুবচন সকলকে সালাম দিলাম তোমার সঙ্গে যত কেরামান কাতিবিন তাদেরকেও সালাম পড়লো আর যখন নামাজ পড়ি নামাজের সময় আমরা সালাম দেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মানে তোমার কেরামান কাতিবিনের দিকে একটা বার লক্ষ্য করলে তারপরে তোমার চোখটা দুর্গতি এলাকায় চলে গেল তাহলে সালাম তুমি একা শুধু দাওনি তোমার কেরামান কাতিবিনকে দিয়েছো আবার তোমার মুসল্লির দিকে সংশোধন করলে এদিকেও তাই করলে কিন্তু রাসূলের যখন সালাম দেবে আসসালামু আলাইকুম হবে না হবে আসসালামু আলাইকা তার মানে ইয়া রাসূলুল্লাহ একমাত্র আমি আপনাকেই সালাম দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস তামেশকা শরীফে পাওয়া যায় নবী আমার একটা হাদিস শরীফে বর্ণনা করেছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার আল্লাহ ফেরেশতা দিয়ে রহমতের ফেরেশতা আসর থেকে নিয়ে ওরা ফজর পর্যন্ত নবী পাকের মাজার শরীফটা সালাম পাঠ করে আবার ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত দেখা যায় ওরা সালাম পাঠ করে হিয়া হাত্তা মাতলাইল ফজর মানে সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা আর যে 70,000 ফেরেশতা একবার সালাম পাঠ করেছে কিয়ামত পর্যন্ত তারা আর চান্স পাবে না এর দ্বারা বুঝতে পেরেছি পৃথিবীতে কত ফেরেশতা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না পৃথিবীর কোন ব্যক্তি যদি নবীর প্রতি সালাম না দেয় আমার আল্লাহ 24 ঘন্টা দিনে রাতে ফেরেশতা দিয়ে আমার আল্লাহ নবী পাকের মাজার শরীফটা সালাম দিয়ে তওয়াফ করাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যদি বলেন আমি মিলাদ শরীফে সালাম পাঠ করলে এখানে দাঁড়িয়ে থাকবো নিচিমিচি মিচিমিচি মুখটা ঠোঁটটা নাড়বো মনে করবে ইনি সালাম পড়ছে এখানে তুমি ধোকা দিতে পারো তোমার অসুবিধা হলো না মদিনা শরীফে আল্লাহর নবীকে যদি সালাম না দাও ওখানে যদি একটু মুখটা পিটপিট করো ওখানে ধোকা দিতে পারো সমস্যা নাই কিন্তু নামাজের ভিতরে নবীর নামে সালাম আল্লাহ প্যাকেট করে এমন করে দিয়েছে পালানোর জায়গা নাই নামাজের ভিতরে সালাম দিতে হয় তাশাহুদ করতে হয় আর নামাজে ওয়াজিব ছেড়ে গেলে নামাজ হয় না তাশাহুদ করতে হয় আর তাশাহুদের ভিতরে একটা দোয়া পড়তে হয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি জলসার প্যান্ডেল থেকে পালাতে পারো মদিনার মসজিদে নববী থেকে তুমি পালাতে পারো আমার আল্লাহ আমার রাসূলকে এত ভালোবাসে নামাজের ভিতরে নবী সালাম দিয়েছে নবীর প্রতি সালাম পড়া আমার আল্লাহ নামাজের ভিতরে ওয়াজিব বানিয়ে দিয়েছে আর একটু জোরে ঠিক না বেঠি তুই পালাও জলসা থেকে কেউ ধরতে পারবে না মদিনা থেকে পালা ধরতে পারবে কেউ কিন্তু নামাজের ভিতরে যখন ওইটা ছেড়ে দেবে নামাজ হবে বুঝেননি হাদিস পালন করবা হাদিস হাদিস পালন করবি আমরা কি পালন করব সুন্নাত সুন্নাত পালন করব চলেন আরেকটা বলি এখন গার ব্যথা মরিনি ভাই এখন গার ব্যথা এখন মরিনি ভাই আল্লাহ